বাজারে বেশিরভাগ সবজির দাম 70 টাকার উপরে। গরমে পেঁপে গাছ মারা যাওয়ায় সস্তা পেঁপের দাম কেজি প্রতি 80 টাকা হয়েছে বলে দাবি করছেন খুচরা বিক্রেতারা। তবে আগামী সপ্তাহ থেকে দাম কমে যাবে বলছেন তারা। তাপ প্রবাহের কারণে মুরগি মারা যাওয়ায় ডিমের দামও বেড়ে চলেছে। মাসুদ শাকিলের রিপোর্ট। কিছুদিন আগেও বাজারে সবচেয়ে সস্তা সবজিগুলোর একটি ছিল পেঁপে, কিন্তু সেই পেঁপের দাম এখন 80 টাকা। পেঁপের দাম বাজে, খরায় পেঁপে গাছ মরে গেছে অনেক, পেঁপে আমদামি খুবই কম, এই কারণে পেঁপের দাম একটু বাড়তি। গ্যারান্টি আজকে কি বার, সামনে শুক্রবার 40 পেঁপে পেঁপে। পটল এবং ঢেঁড়স ছাড়া বাজারে বেশিরভাগ সবজির দাম 70 টাকার বেশি। লতি হইলো 80 টাকা, লাউ হইলো 70 টাকা, পাতাকপি 60, ফুলকপি 60, ঝিঙে হইলো 80, দুন্দুল 80, সিজিঙ্গা 60, বেগুন 100। প্ল্যান অনুযায়ী করা যাচ্ছে না, দেখা যাচ্ছে সবজি সবগুলোই কম কম করে নিচ্ছে, কারণ বাদ দেওয়ার মতো তো কোনো কিছু নাই, সবজি তো দরকার হতে দিন। 80-100 টাকার নিচে তো কোনো দরকারই নেই। সোনালী মুরগির দাম গত সপ্তাহে 400 টাকা ছাড়ালো, এ সপ্তাহে কিছুটা কমেছে। দাম কমলে কাস্টমারও বেশি হয়, আমরা বেচতে পারি, লাভও হয়, আপনার 360-350 টাকা বেশি। তবে ডিমের দাম বাড়ছে প্রতিদিন। ডিমের খানা খাদ্য নাই, মুরগি খানা মুরগি খাদ্য কম, খাদ্য খাইতে না, যে খামার আছে হন্তাজ পত্তা খাদ্য খাইতে মুরগি, সেই খামার যে ফাঁদ পত্তা খাইতে হয় না, ডিম সব হয়ে গেছে, সি ডিম হয়ে গেছে, ডিমের কোনো সাইজ নাই, মাইজ নাই, কিছু নাই। গরুর মাংস বিক্রি হচ্ছে 750-800 টাকায়। বাজারে আগাম লিচু পাওয়া যাচ্ছে, সাধারণ মানুষের তাই লিচুর প্রতি আগ্রহ। লিচু নিলাম, কাঁঠাল নিতে এসেছি, আর আমটা তো এখনো বের হয়নি, ভালো আম আসলে তখন আম কিনবো, বাসার বাচ্চাদের জন্য নিলাম। লিচু কত করে? লিচু একটা চাইলো 400 টাকা, একটা 350-300 বলাতে দিয়ে দিয়েছে। প্রচুর তরমুজ দেখা গেলেও ছোট তরমুজ এখনো 250 টাকা, ডাব বিক্রি হচ্ছে 120-140 টাকায়। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।